জেলা জুড়ে ডেঙ্গু নিয়ে যখন দুশ্চিন্তা, তার মধ্যেই হাসপাতালগুলি গ্রাস করছে রক্তের সংকট। তেমনি বারুইপুর হাসপাতালের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন নতুন ভোর স্বেচ্ছাসেবী সংস্থা। বারুইপুর স্বেচ্ছাসেবী সংস্থার নতুন ভোরের একটি উদ্যোগে আজ রবিবার রক্তদান শিবির ও প্রাক্তন ফুটবলারদের সংবর্ধনা জ্ঞাপন আয়োজন করেন সংস্থার কর্ণধার সজল মিত্র। আজ এই মহতী রক্তদান উৎসবে উপস্থিত ছিলেন বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা পশ্চিমের অধ্যক্ষ বিমান ব্যানার্জি সহ ইস্ট বেঙ্গলের প্রাক্তন তিন তারকা ফুটবলার ভাস্কর গাঙ্গুলী, বিকাশ মাঝি, মনোরঞ্জন ভট্টাচার্য। তাছাড়াও বারুইপুর মহিলা থানার আইসি কাকুলি ঘোষ, বারুইপুর পৌরসভার পৌর প্রধান শক্তি রায়চৌধুরী সহ ওয়ার্ডের কাউন্সিলর ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। নতুন ভোরের সম্পাদক সজলবাবু বলেন, এই সময় বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্ত সংকট চলছে, রোগীরা রক্তের জন্য কষ্ট পাচ্ছে। আমরা সেই সব মানুষের কথা ভেবে এই রক্তদান শিবিরের আয়োজন করেছি। আমরা ভেবেছি 170 জন হবে, কিন্তু যারা লাইনে দাঁড়িয়েছে তাদের মধ্যে মহিলা ও পুরুষ মিলিয়ে 220 জন পার হয়ে গিয়েছে। সমস্ত কিছু মানুষের ভালোবাসায় শ্রীবৃদ্ধি ঘটেছে নতুন করে। পশ্চিমবঙ্গের অধ্যক্ষ বিমান ব্যানার্জি বলেন, আমি অনেক রক্তদান দেখেছি, এই নতুন ফোরের মতো এত বড় রক্তদান আমার চোখে পড়েনি। 2 বছরে এত মানুষের পাশে দাঁড়িয়েছে সেটা ভাবা যায় না। বাঙালির শ্রেষ্ঠ দুর্গাপূজার পুজো নিয়ে যখন ব্যস্ত হয়ে পড়েছে সবাই, অসহায় মানুষগুলির পেটের কথা চিন্তা করে পুজোর 5 দিন 1 টাকার বিনিময়ে মানুষের পেট ভরে খাওয়ানো হয়েছে। তাছাড়াও স্কুল ছাত্রছাত্রীদের বিনা খরচে বই কিনে দেওয়া, গরিব মানুষের পাশে থেকে তাদের সাহায্য করা, সব কিছুতেই নতুন ভোর এগিয়ে। তাই আমাদের তরফ থেকে নতুন ভোরের পাশে আছি থাকবো। জন্ম তো মাত্র 2 বছর, প্রত্যেকটা প্রোগ্রাম আপনারা আমাদের অনেক এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন, তার জন্য আমাদের নতুন ভোরের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। নতুন ভোরের বিভিন্ন সামাজিক প্রকল্প সারা বছর ধরেই চলে, পিছিয়ে পড়া মানুষের পাশে থাকার সংকল্প নিয়েই আমাদের এই সংগঠনটা তৈরি হয়েছিল। শেষে পিছিয়ে পড়া মানুষের পাশে তো আমরা থাকি সারা বছর ধরে, এবং এখন যা ব্লাডের ডিম্যান্ড বা প্রয়োজন পড়ছে, চারদিকে ডেঙ্গুও চলছে, এই সময় এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা আমাদের এটা 2য় বছর, এই সময় খুব এসেনশিয়াল বলে আমরা মনে করেছি, এবং এটা আমাদের একটা অন্যতম সারা বছরের প্রোগ্রামের একটা অংশ। আমাদের সামনে একটা বড় কর্মসূচি আছে, যেটা হচ্ছে দুর্গাপুজো। দুর্গাপুজো আমরা করি না, যে কোনো কারণেই হোক দুর্গাপুজো থেকে আমরা আজকে প্রায় 2-3 বছর ধরে অনেক দূরে। তা আমরা মনে করেছি যে মানুষের সেবার মধ্যে দিয়েও মায়ের সেবা করা যায়। দুর্গাপুজো কেউ কেড়ে নিতে পারে, কিন্তু মায়ের আশীর্বাদ তো কেউ কাটতে পারে না। আমরা আজকে 4 দিন ধরে গতবার থেকে শুরু করেছি 1 টাকায় পেট ভরা ভাত পুজোর 4টে দিন মানুষের মুখে তুলে দিয়েছি আমরা। গত বছরের পার ডে আমাদের টার্গেট ছিল 700, আমরা সফলভাবে সেটা করেছি। এবছর আমাদের টার্গেট আছে পার ডে আমরা 1,000 লোককে 1 টাকা বিনিময়ে কি নেবেন। হ্যাঁ, বিমানদা যদি সহযোগিতা করে, বা বিমানদা অবশ্যই সহযোগিতা করে, বিমানদা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এরা আমাদের পাশে প্রথম দিন থেকেই ছিল, উৎসাহ দিয়েছে আমাদের, আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ। ভবিষ্যতে যদি আমাদের কোনো পরিকল্পনায় তাকে প্রশাসনিকভাবে কোনো কাজে লাগে বা তার কোনো ফান্ড আমাদের লাগে, আমরা তার কাছে অবশ্যই অ্যাপ্রোচ করবো। তিনি সেটা বিবেচনা করে যদি মনে করেন আমাদের পাশে থাকবেন, তবে ওনারা মানসিকভাবে এবং প্রশাসনিকভাবে প্রথম দিন থেকে আমাদের পাশে ছিলেন। আজকে কতজন রক্ত দিল? আজকে আমাদের 170 জন টার্গেট ছিল, 170 জনটা আমাদের 2 ঘন্টার মধ্যেই কমপ্লিট হয়ে গেছে। কিন্তু আমরা অত্যন্ত মানে আনন্দিত এই ব্যাপারটা, আমার একদিক দিয়ে খুব খারাপ লাগছে, প্রায় 50 জন লোক আজ রক্ত আমরা নিতে পারি, মানে আমাদের কিটের অভাবে। আমরা আসলে বুঝতে পারিনি যে 2 বছরের মধ্যে মানুষ এত স্বতঃস্ফূর্ত হয়ে আমাদের পাশে এসে দাঁড়াবে। গত বছরে 151 ছিল আমাদের, এবছর আমরা 170 করেছিলাম। আমার মনে হয় 220-230 জন মানুষ আজ মানে যদি কিট থাকতো আমরা রক্ত নিতে পারতাম। আমার নাম সজল কুমার মিত্র, সম্পাদক বারুইপুর নতুন সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি।